মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয় তখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসলটা করানো হয় তো গরম পানির মধ্যে বড়ই পাতা কেন দেওয়া হয় মৃত ব্যক্তির গোসলের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে এটা কি সন্ন্যাসম্মত কিনা বা একজন মানুষ মারা গিয়েছে তাকে গোসল দেওয়া বলে কথা জীবনেও তো আমরা অনেকে গোসল বড়ই পাতা দিয়ে করি না কেউ অ্যান্টিসেপটিক বিভিন্ন লিকুইড তরল পদার্থ ব্যবহার করি ওই যে সেবলোন ব্যবহার করি তারপরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাবান ব্যবহার করি পরিষ্কার পরিচ্ছন্নতাদের তো মানুষ মারা গেলে শুধুমাত্র বড়ই পাতা কেন দেওয়া হয় এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলহামের কোনো হাদিস আছে কি আর কারণ আছে কি এ ব্যাপারে ইম্পর্টেন্ট একটি বিষয় দেখেন হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা বর্ণনা করেন এক ব্যক্তি হজ্জের মৌসুমে যখন আরাফাতে অবস্থান করছিলেন আরাফাতে অবস্থান যখন তিনি করছিলেন সে সময় একটা উটনির উপরে তিনি অবস্থান করছিলেন উটনি মাদি উঁট আর কি এই উটনি থেকে পড়ে তিনি ঘাড়ে আঘাত পান শরীরে আঘাত পান মানে ঘাড় মোটকে তিনি নিহত হন মারা যান যখন উটনি থেকে পড়ে গেলেন এতে তার ঘাড় মোটকে যায় তখন রাসুল আকরাম সাল আলহি আসাল্লাম বললেন তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল করাও এবং দুই কাপড়ে তাকে দাফন করো মানে কাফন দাও তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না কেননা কে আমাদের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে সোহানাল্লাহ তালবিয়া পাঠ পাঠ করতে করতে মানে কি লাবাইক আল্লাহ লব্বাইক লাক লা শারিকালাক হিনাল মুল্ক লা শারি কালাক এটা বলতে বলতে উঠবে তো দেখেন একদিকে রসুল আকরম সাল্লাহ আলহি সাল্লাম বললেন কি বড়ই পাতা দিয়ে তোমরা গোসল করাও আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল্হমা থেকে এই হাদিসটি বর্ণিত বর্ণিত হয়েছে তারপরে দেখেন হজরত ইসমাইল ইবনা আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি উম্মে আতি আনসারি রাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলাইহি আলহিহ মেয়ে হজরত জৈনব রদি আল্লাহ তালহা তিনি যখন ইন্তেকাল করলেন তিনি ইন্তেকাল করার পরে আমাদের কাছে আসেন এবং বলেন কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আসলেন এবং বললেন তোমরা তাকে তিন পাঁচ প্রয়োজন মনে করলে তার চেয়ে বেশিবার বড়ই পাতা পানি সহ গোসল দাও নবীজি সাল্লামের নিজ মেয়ে তিনি মারা গিয়েছেন হজরত জেন আমরা দিয়ে আল্লাহ সেখানে বললেন তিনটা পাঁচটা অথবা এর চাইতে বেশি যদি প্রয়োজন মনে করো তাহলে এর চাইতে বেশি বড়ই পাতা দিয়ে তাকে গোসল দিতে পারো তো আমরা দুইটা হাদিস পাইলাম একটা হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন থেকে আর আরেকটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস ইসমাইল ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি উমা আতিয়া আনসারি রদি আল্লাহ তালনহা থেকে তো এই দুইটা হাদিস একটা হচ্ছে জাইনাব রাদি আল্লাহ তালনহা তিনি যখন মারা গিয়েছেন তখন বড়ই পাতা দিয়ে গোসল দিতে বলেছেন আর একটা হচ্ছে ওই যে আরাফাতের ময়দানে যে সাহাবে মারা গিয়েছিলেন ঘাড় মটকে গিয়েছিল উটনি থেকে পড়ে সেখানেও বড় পাতা দিয়ে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম গোসল দিতে বলেছেন তাহলে নবীজ সাল্লাহ আল্লাসাল্লাম যেহেতু বলেছেন সেহেতু আমরা এই বড়ই পাতা ব্যবহার করি আরেকটা বিষয় আপনাদেরকে বলি কেউ যদি মনে করে যে আমি তিনটা পাতা কেন দিব আমি চারটা পাতা অথবা আটটা পাতা অথবা বারোটা পাতা কেন দিব না দেখেন আল্লা সু ভাহানবুয়া তালার সংখ্যা কয়জন আপনারা সবাই বলবেন যে আল্লাহর সংখ্যা এক ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ সুবাহুল উইথ বেজোর সংখ্যাকে তিনি পছন্দ করেন কে আল্লাহ আল্লাহ এক নামাজ পাঁচ অক্ত তারপরে আঙ্গুল পাঁচটা তারপরে আমাদের এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে দেখবেন যে বেজোর সংখ্যা গণনা শুরু হয়েছে বেজোর দিয়ে মানে বেজোর সংখ্যাটাকে আল্লাহ সুহান তালা পছন্দ করেন রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন এই জন্য নামাজের মধ্যে আমরা দেখবেন তাসবিহ পড়ি সুবহান রব্বি আল আলা কয়বার তিনবার নামাজের মধ্যে রুকুর মধ্যে আমরা তাসবি পড়ি কয়বার তিনবার তাহলে নামাজে তাজবিহ পড়ি তিনবার রুকুর মধ্যে তাজবিহ পড়ি তিনবার বেতে বেতর বা তো নামাজের মধ্যে তিনবার আমরা তসবি পড়ি তো বড়ই পাতার সংখ্যাটা তিন পাঁচের কথা এই জন্য বলা হয়েছে যেহেতু আল্লাহ তালা ভেজরটাকে পছন্দ করেন এখন আপনাদেরকে বলি কেউ যদি চারটা পাতা ইউজ করে কেউ যদি বারোটা পাতা ইউজ করে কেউ যদি ষোলোটা পাতা ইউজ করে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ বর্তমান বিজ্ঞান আবার বলতেছে এখনকার যে আধুনিক বিজ্ঞানী যারা আছেন তারা একটা তথ্য পেশ করেছেন সে পেশ তথ্যটা কী তারা বলেছেন যে বড়ই পাতার ভিতরে এমন কিছু জীবাণুনাশক উপাদান সুবহানাহু ওয়া তালা দিয়েছেন এটা প্রাকৃতিকভাবে ন্যাচারালি বড়ই পাতার মধ্যে এমন কিছু উপাদান সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেই উপাদানগুলো মানুষের বানানো না এটা সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে বানানো সুতরাং বড়ই পাতা যখন গরম পানিতে দেওয়া হয় তখন এমন কিছু জীবাণুনাশক রস সেখানে তৈরি হয়ে ওই জীবাণুনাশক রসগুলো পানির মধ্যে ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির মলমূত্র অথবা শরীরের উপরে ওপরে যে সমস্ত জীবাণুগুলো আছে এই জীবাণুগুলোকে এই বড়ই পাতার অ্যান্টিসেপ্টিক যে রসগুলো এগুলো কি করে দেয় ধ্বংস করে দেয় এই জন্যই মূলত মৃত ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল করা হয় সুতরাং যদি গরম পানিতে আপনি বড়ই পাতা না পান এমন সময় মারা গিয়েছে যেখানে বড়ের পাতায় নাই শীতকালে যখন বড়ই ধরে তারপরে যখন বড়ইগুলো পাকে পাকা বড়ই যখন পড়ে তখন কিন্তু পাতাও পড়ে যায় নতুন করে আবার পাতা গজায় এখন এমন সময় মানুষ মারা গেছে যেই সময় বড়ই পাতায় আর নাই মানে পাতায় উপরে গেছে এই জন্য কি মুদ্রা দাফন করবেন না এই জন্য আপনাদেরকে বলি বড়ই পাতা দেওয়াটা ভালো নবীজি যেহেতু বলেছেন কিন্তু এটা জরুরি না এটাকে এসেন্সিয়াল মনে করা যাবে লাস্ট হয়ে চলে গেছে বাইশ কিলোমিটার দূরে কেন গরম গরম পানিতে বড়ই পাতা লাগবে কোথায় বড়ই পাতা আছে লাশের দিকে পড়ে রয়েছে আর ঘুরতে 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 বেটা হয়রান হয়ে গেছে একেবারে এরকম যেন না হয় আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন